হয়ে গেল, হাদিস তো জানা হয়ে গেল, কিন্তু যেটা গুড়ের কথা সেটা তো আপনার জানা হয়নি। নমাজ পড়তে গেলে যদি চার রাকাত নমাজ হয় আসরের, জোহরের, এশার, তাহলে একটা মানুষ তার চার রাকাত নমাজে পাঁচবার আল্লাহর কাছে মাপ চায়, একবারে প্রমাণিত কথা, আপনি ফের জানেন না। আপনি রোজ মাপ চাইছেন কিন্তু আপনি জানেন না। যদি মিথ্যা বলি তো এখানে প্রমাণ, আর সত্য বলি তো এখানে প্রমাণ। ভাই, ফাঁকা মজলিসে জিজ্ঞেস করছি যে কজন আছেন, যখন আপনি পহিলা সিজদা থেকে উঠবেন, ইমাম বলবে আল্লাহু আকবার, তখন আপনি মাথাটা সিজদা থেকে যখন উঠাবেন, তখন আপনাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদনি ওয়াফিনি ওয়ারজুকনি। সবারই জানা আছে তো, যারা নামাজ পড়ে তাদের এটা জানা আছে, যারা নামাজ পড়ে না তাদের কথা আলাদা। তাহলে আপনি পহিলা সিজদা থেকে উঠে ইমামের সাথে আল্লাহ আকবার শুনে যে উঠলেন, তো প্রথম দোয়া কি বললেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে আপনি বলুন তো, চার রাকাত নামাজে আপনি চার রাকাত নামাজে চারবার সিজদা থেকে উঠেছেন পহিলা সিজদা থেকে, তাহলে চারবার আপনি আল্লাহুম্মা গফিরলি বলেননি? আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও। তো যে মানুষটা নামাজের ভেতরে চারবার আল্লাহকে বলল আল্লাহ আমাকে মাপ দাও, কিন্তু আমি বলেছি কবার? পাঁচবার। আর একটা জায়গা, কোন জায়গা? নামাজি লোকটি শুনেন, বাদ বাকি লোকটিকে জানতে হবে না। আত্তাহিয়া তো পড়া হবে, তারপরে দুরুদ পড়া হবে, দুরুদের পরে আর একটা দোয়া পড়তে হয় মুসলমানকে, কয়টা লোকের যে জানা আছে। দোয়াটা কি বলতে হয়? আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলুমান কাসীরাও ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই দোয়াতে আমি আর একবার আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। তাহলে টোটাল এক চার রাকাত নামাজে আপনি পাঁচবার আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিনের নবী বলছেন, নামাজটা হলো আধখানি আল্লাহর, আর নামাজটা হলো আধখানি বান্দার। আধখানি কাজ হবে বান্দার, আর আধখানি কাজ হবে আল্লাহর। অতএব আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, কসেমাতি সলাত বাইনি ও বাইনা আব্দি, ওরে আমার বান্দা, আমার যদি আধখানি কাজ হয় তো তোমার আধখানি কাজ হবে। সুতরাং পাঁচবার যদি তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে থাকো, তোমার বিগত গুণাগুলো মাফ হয়ে গেছে, তোমার সাগিরা গুণা গা থেকে নেমে গেছে, আল্লাহ তাআলা নামাজের বদৌলতে তোমাকে পরিষ্কার করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন। হয়ে গেল। আপনাকে একটা উদাহরণ শিখিয়ে দিলাম। কি শিখালাম? যে সাহাবায়ে কেরাম অপরাধ করতে গেলে বাড়িতে বসে থাকতেন না, উনারা পেরেশান হয়ে নিজের গুনাহটাকে গা থেকে নামাতে চেষ্টা করতেন। আমি কেমন হলাম আর আপনি কেমন হলেন, আমাদের দেশের নারীরা কেমন হলো আর আমাদের দেশের আগামী দিনের নরেরা কেমন হবে? ভাইজি, কতটি ওয়াজ আপনাকে শোনাবো এই ভাঙা ভাঙা মজলিসে। খোবাইব বলে একজন সাহাবিকে মক্কার লোকেরা সুলি দিচ্ছিল। সুলি কেমন সুলি ছিল সেই যুগে? দুদিকে দুটা খুঁটি গেড়ে দিয়ে বেড়া করে একটা বাঁশ বেঁধে দিয়ে খুঁটির মাঝখানে দড়ির ঝুলিয়ে একটা লোকের টুটিতে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার নাম হলো ফাঁসি। খোবাইবের মতো সাহাবি বদরের যুদ্ধে একটা বড় মুশরিকদের নেতাকে মার্ডার করে দিয়েছিলেন। তারই রাগে ওই মুশরিকের বেটারা, হারিসের বেটারা, খোবাইবের মতো লোকটাকে যখন ধরে নিল মক্কার লোক, তো বাজার থেকে কিনে নিয়ে এলো বাড়ি, যে একে চল হে বাড়ি নিয়ে যাব, আর নিয়ে যাওয়ার পরে একে সুলিতে চড়াবো। সুলিতে চড়াতে গেলে কি হবে?
আমার বাপকে মেরেছিল এই বদরের যুদ্ধে, তা আমার বাপের বদলাটা নিয়ে নেওয়া হবে, আমার বাপের রুহটা আরাম পাবে। টাকা দিয়ে কয়েদিকে কিনে নিল, নিয়ে বাড়িতে আনলো, হাতকে বেঁধে মজবুত করে রেখে, তবু ওরা বেদিন হতে গেলে হাদিস মানার ব্যাপারে কত মজবুত ছিল যে কাবার এলাকাকে বলা হয় হারাম শরীফ, হারাম শরীফের ভেতরে মানুষকে মারা যাবে না, পশু পাখি জবে করা যাবে না, কোনো গাছের ডাল ভাঙা যাবে না, এগুলো হলো নিয়ম শরীয়তের। তখন ওরা মুশরিক হলেও বলছে একে যে ফাঁসি দিবি তা হারাম শরীফের বাহিরে দিতে হবে। তো চল বাঁশ টাঁসগুলো টেঙা আসি গা। তো বাড়ির বেটা ছেলে কয়টা চলে গেছে বাঁশ লকড়ি কাঠ নিয়ে হারাম শরীফের বাইরে, এখান থেকে ধরে নেন 2 কিলোমিটার দূরে যেখানে হাটওয়ার স্ট্যান্ড আছে, অত দূরে গিয়ে বাঁশ টানছে, বেলা 12টার সময় নিয়ে যাবে যে সুলিতে চড়াবে। ও জেনে নিয়েছে যে আজ আমাকে সুলি দিবে। তখন ওই টাইমে বাড়ির একটা মেয়ে ছেলেকে এই বন্দি অবস্থাতে, হাত বাঁধা অবস্থাতে, পা বাঁধা অবস্থাতে বাড়ির একটা মেয়ে ছেলে ওর সামনে যখন এসছে তখন বলছে ফাস্তারা মিনহ মুসা, মেয়ে ছেলেটিকে বলছে এরে বাবা তোমার ভাইদের হাতে আমি বন্দি হয়ে রয়েছি, তোমার ভাইরা আমাকে আজ কিংবা কাল সুলিতে চড়িয়ে দেবে, আমি তো মরে যাব, আমি তো আর বাঁচব না, তাই তোমাকে বলছি দয়া করে ওরে ধন, আমি একজন মুসলমান, তুমি একজন অমুসলমান, তুমি মাটির খোদাকে মানো আর আমি আসমানের মালিককে মানি, এটাই হলো তোমার আর আমার তফাত। আমি তোমার কাছে একখানা খুর চাইছি, তোমার বাড়িতে যদি খুর থাকে তো ওই খুরখানা আমাকে দাও, আমার দরকার আছে খুর। তখনকার দিকে ব্লেড ছিল না, এই খুর লম্বা খুর ছিল, মাথা কামা খুর, মোচ কাটা খুর, এই খুর চেয়ে নিল। এইবার বেটি ছেলেটা বাড়ির ভেতর থেকে একখানা খুর এনে দিল, খুরখানা নিয়ে বসে আছে। এমন সময়তে ওই বাড়িরই একটা 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিতে দিতে, হামকুড়া টানতে 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 এই খোবাইবের কাছে চলে এসেছে। খোবাইব তখন ওই হালাতে মুশরিকের বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে আর মাথা লাটছে আর গালগুলোকে চুমু খাচ্ছে আর আদর করছে, পেয়ার করছে। এমন সময় বাড়ির বেটি ছেলেটা যার এটা বাচ্চা দূর থেকে দেখে নিয়ে কপালে হাত দিয়ে বলছে হায় আল্লাহ, আমার বাচ্চাটা মার্ডার হয়ে গেল, এটা তো আমাদের দুশ্মন, এ তো এখন মারা যাবে, মরবার আগে আমার ছেলেকে হাতে পেয়ে গেছে, আর ওর হাতে তো আমি খুর তুলে দিয়েছি 10 মিনিট আগে, ওই খুরখানা দিয়ে আমার কচি বাচ্চাটার গলা যদি জবাই করে দেয় তো মরবার আগে আর একটা মার্ডার করে মরে যাবে। একদম দৌড়ে চলে এসেছে বাচ্চাটাকে ওর কাছ থেকে নিবে আর অনুরোধ করে বলছে আমার বাচ্চাকে মারিও না, আমার বাচ্চাকে কাটিও না, এ আমার বাচ্চাকে কাটিও না। মায়ের সুখা মুখ দেখে হযরতে খুবই বুঝে নিয়েছেন যে আমি তো দুশ্মন আর এটা হলো দুশ্মনের ছেলে, তা আমি দুশ্মনের বাচ্চাকে জবাই করে দেবো এই খুর দিয়ে, এই মেয়েটা এটাই মনে করেছে, তার জন্য দৌড়ে চলে আসছে আমার কাছে এসে বলছে আমার ছেলেকে মারিও না, আমার ছেলেকে মারিও না। খোবাইবের মতো বন্দি মিঠা ভাষাতে বলছে দিদিমণি, তুমি কি মনে করেছো যে তোমার বাচ্চাটা হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে আমার কাছে চলে এসেছে, তার জন্য তোমার বাচ্চাকে আমি পেয়েছি কোলে, বলে ডাকাতের মতো তার গলাকে কেটে দিব, দিয়ে আমি নিজে মার্ডার হব, এরকমটা আমি করব না, লা আফআলু ওয়াল্লাহে ইনশাআল্লাহ, আল্লাহর কসম আমি এই কাজটা করব না, কেন যে মুসলমান কোনো দিন ধোঁকাবাজ হয় না, আর মুশরিকের বাচ্চাটাও হতে গেলে এটা তো হলো মাসুম, এটা হলো বেগুনা, বাচ্চাটার কোনো গুণা নাই, কাজে একে মারা আমার ঠিক হবে না, আমি তোমার বাচ্চাকে আদর করছি, প্যার করছি, ভালোবাসি, তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও, তোমার বাচ্চার কিঞ্চিত পরিমাণে আমি ক্ষতি করব না।
এটাকে রেখে দিল, ফেলে বাচ্চাটাকে ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়ার পরে যখন কোলে করে নিয়ে চলে যাচ্ছে মেয়ে ছেলেটি, তখনই এই খোবায় বন্দি অবস্থাতে এই যে খুর চেয়ে নিল, তো খুর নিয়ে কী করল, হাদিসে আছে দশটা জিনিস হলো সুন্নাত, তো লম্বা করব না, আর মজলিস ফাঁকা, কাকে ওয়াজ শোনাবো, জিনকে ওয়াজ শুনিয়ে কী লাভ হবে, তো দশটা সুন্নাত কী কী, নাকে পানি দিয়ে নাক ছেড়ে দাও, গলায় পানি দিয়ে গার্গিল করে গলার পানিকে ফেলে দাও, মুজগুলোকে কেটে ছোট করে দাও, দাড়িগুলোকে বড় করে দাও, বগলের চুলগুলোকে উপড়িয়ে উপড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে উপড়ে উপড়ে ফেলে দাও, এবং তোমার নখগুলোকে কেটে কেটে ছোট করে দাও, এবং তোমার গোপন অংশে নাভির নিচে তোমার লজ্জাস্থানের আশেপাশে যে চুলগুলো লেগে আছে সে চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দাও, আর বেটা ছেলে যদি বাড়িতে জন্মগ্রহণ করে তাহলে বেটা ছেলেটার খাতনা করে দাও। এই জিনিসটিকে আল্লাহ পাকের নবী বলছেন এটি হলো আমার সুন্নাত, এটি হলো আমার সুন্নাত, আমার সুন্নাতকে যারা মেনে চলবে, আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, কিয়ামতের দিন এগুলো আমার লোক, এগুলো আমার লোক বলে আমি ডেকে ডেকে তাদেরকে কাছে টেনে এনে হাউজে কৌসারের পানি পান করাবো, কেন যে লোকগুলো আমার সুন্নাতকে ভালোবেসেছে। এটি হলো সুন্নাত। তো আপনি এখন বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় আমার দাদারা ভাইয়েরা নবীর সুন্নাতকে মানতে পারে না, আর খোবাই মরবে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, তো মরবার কালে নবীর সুন্নাতের কত ভালোবাসা তার অন্তরে আছে, যে কি বলছে যে বাবারে একটা আমাকে খুর দাও, খুরখানা চেয়ে নিল, আর নেওয়ার পরে খোবাই নিজের মোচগুলোকে কেটে ছেঁটে ছোট করে দিল, বড় যদি মোচ থাকে তো মোচকে বড় করা চলবে না, এটা কথা নবীজির ফরমান, মরবার আগে সে যদি বড় বড় মোচ নিয়ে কবরে যায় তো তাহলে তার মনটা বলছে আল্লাহ পাকের নবী হয়তো এটাতে নারাজ হবেন কিয়ামতের বেলায়, তাহলে মোচটিকে যদি কেটে দিয়ে মরি তাহলে নবীর সুন্নাতকে পালন করা হবে, তার জন্য তিনি মরবার কালে আল্লাহর রাসূলের সুন্নাতকে ভালোবেসে মুহাব্বত করে চু মোচগুলোকে কেটে ছোট করে চেহারাটাকে সুন্দর করে নিয়ে সেজে কুজে বসে আছেন, চলো এবার আমাকে নিয়ে চলো, এবার তোমরা আমাকে শুলে দিয়ে দাও। কেউ মরবার কালে সুন্নাত নিয়ে ভাবছে, আর আমার দেশের জাত ভাইয়েরা আজ পর্যন্ত দাড়ি রাখতে পারে না, রসুলের সুন্নাতকে ভালোবাসতে পারছে না, তাহলে এরা জীবিত অবস্থায় সুন্নাতকে বুড়ো আঙুল দেখায়, আর রসুলের সাহাবিরা মরবার কালেও রসুলের সুন্নাতকে নিয়ে লড়ালড়ি করে, আর তাকে বাঁচাবো কেমন করে তার জন্য চেষ্টা চালাই।